हेलो गाइज, आमी चंद्रिमा। आमी आज के तुम्हारे जोने निये एसेछि नतून आरेकटी ब्लग। तो आज के आमरा आद्यापीठे जाच्छि। आगे दिन दक्षिणेश्वर मंदिरे गेछिलाम, किन्तु सेखान थेके आद्यापीठे जावार कथा छिलो, अनेकटा लेट हये गेछिलो बोले जावा हयनि। अलरेडी मा एगिये गेछे, आज के आमरा आर मासि जाच्छि। तो बेशी देरी ना करे ब्लगटा स्टार्ट करछि। आमरा एखन बासे उठे पड़ेछि, बासे करे जाच्छि आमरा दक्षिणेश्वर जाबो। सेखान थेके अटोते करे ट्रेन आद्यापीठ जाबो। तो अलरेडी अनेक लेट हये गेछि, तो যাচ্ছি। মাসিও আগের দিনের মধ্যে সেম ঘটনা, মাসিও আসছে, দেন আমরা মিট করব দক্ষিণেশ্বরে, একসাথে অটো করে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পড়ে আছে আগের বারের মতো সেম ঘটনা, সেটা হলো মাসি ডেট করে এসেছে, রাস্তায় জ্যামের মধ্যে দাঁড়িয়ে ছিল, তো দাঁড়িয়ে আছে এখনো। তারপর এখন রিক্সা করে আদ্যাপীঠে যাচ্ছি। নিজের মাও আছে সাথে। আদ্যাপীঠ মন্দিরে ঢুকে গেছি। আজকে বলছে একাদশী, তাই জন্য বড় মন্দিরও খোলা আছে। বড় মন্দিরের সামনে, ঠিক আছে, আমি চারিদিকটা নিজেও ঘুরছি, তোমাদেরকেও ঘুরে দেখাবো। অনেক দিন আগে এসেছিলাম, অনেক ছোটোবেলায়, তো আমার মাসি এখনও এসে পৌঁছাতে পারেননি। তো যখন আসবে আমরা পুরোটা ঘুরবো, পুজো টুজো সবই দেবো, ঠাকুর দর্শন করব। পুজো অলরেডি হচ্ছে, 10-15 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে। সামনে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে আমি ওয়েলকাম করতে ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি কতক্ষণ আর বকবক করব, তোমরা জাস্ট মন্দিরটা দেখো, আমিও দেখি। চলো আমি ভিতরে ঢুকছি। আমার পিছনেই দেখতে পাচ্ছ, মানে সবে ঢুকলাম, ঢোকার পরই পিছনে জগন্নাথ দেবের মন্দির। এবার সোজা এগিয়ে যাচ্ছি, এইদিকে একটা শিবলিঙ্গ। আজকে মন্দির ফাঁকাই রয়েছে, বড় মন্দিরেও আমরা যাব, পুজোও দেব। মাসির জন্যই মেনলি ওয়েট করছি, পুরো এই জায়গাটা ফাঁকা, আলোটা নেয় না কেন। দেখো এখানে, দেখো ছোট্ট ছোট্ট 1, 2, 3, 4, 4টে বেবি কি মিষ্টি করে ঘুমোচ্ছে, ছোট ছোট 4টে কিউটের ডিব্বা। তোমাদেরকে দেখিয়ে দিলাম মেন মন্দিরে আমাদের আদ্যা মাকে, আমাদের সকলের প্রিয় আদ্যা মাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইটাই মেন মন্দির, এদিক থেকে সোজা উঠে। এবার কখন কখন দেখা যায় সেই টাইমটা আমি ঠিক জানি না, জেনে তোমাদের সাথে ভিডিওতেই আমি শেয়ার করে দেবো। Yes.
সামনে থেকে যেরকম সুন্দর দেখতে পাচ্ছি ক্যামেরাতে ততটা ক্যাপচার হয়তো হচ্ছে না। আদ্যা মাকে দেখা যাচ্ছে মন্দিরের এই সাইড থেকে। এইখানে দেখতে পাচ্ছ পিছনে সাদা আরতি শুরু হচ্ছে মনে হয়, শাঁখ বাজছে। তো পিছনে যে যুগল মন্দির দেখতে পাচ্ছ ওটার সাইড দিয়ে পুরো পুরো রাস্তাটা গেলে সেখানে গোশালা পড়বে। তো পুরোটাই মোটামুটি অন্ধকার রাস্তা, আমি আর মা আছি, মা বলছে যেতে ভয় লাগছে, বাট আমি ভীষণ এক্সাইটেড। আমি এর আগেও গেছি, তখন অনেকটা ছোট ছিলাম, আরতিটা জাস্ট আরম্ভ হলো, তিনবার শঙ্খ বাজলো। তো আমরা ফিরবো, একবার গোশালায় যাওয়ার ট্রাই করছি। যাবে না তো গোশালা? আচ্ছা ঠিক আছে, আরতি দেখতে যাচ্ছি এখন। শঙ্খ বাজলো তিনবার, তোমরাও শুনতে পেলে, আরতি স্টার্ট হয়ে গেছে। চল, এখনো আরতি স্টার্ট হয়নি। আরতি স্টার্ট হবে কটা থেকে? 6:30 থেকে 7টা। আচ্ছা, 6:30 থেকে 7টা অবধি আরতি। তো ওখানে শঙ্খর শব্দ শুনে আমরা দৌড়ালাম, কিন্তু আমরা এবার গোশালার পথেই যাচ্ছি। রাস্তাটা একটু অন্ধকার, লাইটটা একটু কম আসছে। এ দেখো রাজহাঁস পিছনে। তো দুপুর 3টের সময় গেটটা খোলে, এবার 6টা থেকে সরি 6:30 থেকে 7টা অবধি আরতি, আরতি শেষ, তো গেট বন্ধ হয়ে যাবে। তো তোমরা 3টের সময় আসলে আমাদের সকলের প্রিয় আদ্যা মাকে তোমরা দর্শন করতে পারবে। তো আমরা আজকে এসেছিলাম একটু বিকেল বিকেল করেই, তাই জন্য চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রসাদও পেয়ে গেছি, প্রসাদও খেয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। কটা বাজে এখন? 7টা বেজে গেছে, 7:10 বাজে, তো বেরিয়ে যাচ্ছি। ¿Qué pasa, Data?
বাড়ি চলে এসেছি, আরতি পুরোটাই দেখেছি, দেন তারপরে প্রসাদ নিয়েছি, মা পুজো দিয়েছিল, মাসিও লাস্টে এসে গেছিল আরতির একটু আগে, সেটাও তোমরা দেখে নিলে, আর পুজোর প্রসাদ আর এমনিও ভিতরে যে ভোগের প্রসাদ সব কিছুই নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। সামনেই দেওয়ালি, সামনে কি কালকে থেকেই দেওয়ালি, তো বাইরে ঝিকিমিকি লাইটও লেগে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আরও একটা লাইট আছে, ওই লাইটটা এখনও লাগানো হয়নি, অ্যান্ড সবার বাড়িতেই লেগে গেছে সুন্দর সুন্দর লাইট, দেখতেই পাচ্ছ ঝিকিমিকি লাইট। আর আরও লাইট একটা আছে, আরেকটাও লাইট এনেছি, যেরকম সুন্দর সুন্দর করে ঘরে টরে আর রঙ্গোলিও করবো আমি। সমস্ত ভিডিও দেখতে গেলে তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে একটা ভুল ইনফরমেশান আমি দিয়ে ফেলেছিলাম, আমি বলেছিলাম যে মন্দির দুপুর 3টা থেকে খোলা হয়, মানে মেন যে মন্দির আদ্যা মায়ের দর্শন দুপুর 3টা থেকে পাওয়া যায়, কিন্তু তা না, প্রত্যেক দিন 6টার সময় খোলা হয়, 6:30 অবধি মাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়। আজকেও আমরা বসে বসে দেখলাম কী সুন্দর করে শাড়ি পরানো হলো, আর ভীষণ সুন্দর করে সাজানো হলো, আর 6:30 থেকে 7টা অবধি টানা আরতি হলো। এই টাইমটাতেই শুধুমাত্র দর্শন করা যায়, আমি বলে দিয়েছিলাম 3টা অবধি, আজকে 3টা থেকে খোলা ছিল, কারণ আজকে আজকে কৃষ্ণ একাদশী ছিল, তো কৃষ্ণ একাদশীর জন্য আজকে পুরো টাইমটাই খোলা ছিল, তো আমি নিজেও শিওর জানতাম না, তাই জন্য তোমাদেরকে সেটাই বলে দিয়েছিলাম। আর আরতির সময় ভিডিও করতে পারিনি, কেননা নিজে মন দিয়ে দেখছিলাম, এছাড়াও ফটো তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাই জন্য সেই ভিডিওটা করতে পারিনি। তোমরা ওখানে যাবে, আদ্যা মন্দিরে যাবে, অ্যান্ড আরতি দেখবে, ভীষণ ভালো লাগবে, আমারও খুবই ভালো লেগেছে। আর এইটুকুই বলার ছিল।